কুড়িগ্রাম জেলায় চলতি সাত দফা বন্যার কারণে কৃষকদের অর্থনৈতিক বিপর্যয়ের মুখে পড়তে হচ্ছে। বন্যা সহনশীল জাতের ধান বীজ কৃষিক্ষেত্রে হলখানা ইউনিয়নে কৃষকদের ক্ষতি পুষিয়ে নিতে সাহায্য করছে। হলখানা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ উমর ফারুক তার ব্যক্তি উদ্যোগে বন্যা সহনশীল জাতের ধান বীজাগার গড়ে তুলেছেন। এবার 400 কৃষকদের বন্যা সহনশীল জাতের ধান বীজ বিনামূল্যে বিতরণ করা হয়েছে। সত্যিকারে এই ইউনিয়নকে উত্তরোত্তর একটা মডেল ইউনিয়নে পরিণত করার চেষ্টা করছি। এই ইউনিয়নের নদী কবলিত এলাকাগুলো হঠাৎ করে বন্যা এসে ধান ক্ষেত নষ্ট করে দিয়ে যায়। তো বন্যার সহনশীল জাতের যে ধান, এগুলো লাগালে সহজে কিন্তু বন্যা নষ্ট করতে পারে না। কুড়িগ্রাম জেলা থেকে মোহাম্মদ রফিকুল ইসলাম।